সদৌ আদিবাসী ছাত্র সন্থার একটা পুরনি দাবি, আর সেই দাবিটো আজিও উপস্থাপন হয়ে আছে, কারণ দাবিটো এতিয়ালৈকে পূরণ হওয়া নাই। সেই দাবিটো হল যে জনজাতিকরণ আর যখন আদিবাসী লোক আছে তেওঁলোকক ভূমি পট্টা প্রদান করা, সেই দাবি আজিও অসম্পূর্ণ হয়ে আছে। আর সেই কারণে আজিও লক্ষিমপুরত যে কেবিনেট, অসম সরকার কেবিনেট অনুষ্ঠিত হব, তার আগ মুহূর্তত আজির দিনটোত আদিবাসী ছাত্র সন্থায় প্রতিবাদ সাব্যস্ত করেছে যে তেওঁলোকক অচিরে জনজাতি ঘোষণা দিয়ক, ঘোষণা করক। আর যেহেতু আদিবাসী ছাত্র সন্থা আদিবাসীসকলক জনজাতি ঘোষণা করাটো আছিল নির্বাচনী প্রতিশ্রুতি বিজেপি সরকার, সেই বিজেপি সরকার এটা অন্তিম ক্ষণত আহি উপস্থিত হয়েছেই, কিন্তু তেওঁলোকৰ প্রতিশ্রুতিসমূহ আজিও সম্পূর্ণ নহল। আদিবাসী ছাত্র সন্থার নেতৃবর্গ আছে, মই কথা পাতা যত্ন করিম। যেহেতু দাবিটো পূরণি আপনাদের প্রতিটো এই দাবিটোকে এতিয়ালৈকে সরকারে পূরণ করে দিয়া নাই, আর এই দাবি পূরণ করার নির্বাচনী প্রতিশ্রুতি আছে সরকার। 4 তারিখে কেবিনেট বৈঠক লক্ষিমপুর, তার মুহূর্তে আপনাদের প্রতিবাদ কি কব? এই মুহূর্তে নিশ্চয় কয়, যেহেতু আমার এই যে দাবি, আমার 1996 সনেরপর আদিবাসী ছাত্রসন্থার জন্ম লগ্নেরপরাই আমি আদিবাসী সকলের জনজাতিক মর্যাদার বিষয় আমি আন্দোলন করে আইছো, আর আজি পর্যন্ত এই আন্দোলন করে থাকবলগা হয়েছে। যেহেতু ভারতবর্ষের আমি বিভিন্ন ঠাইত আমি জনজাতিক মর্যাদা আমার আছে, কিন্তু অসমত আমাক জনজাতিক মর্যাদা আজিলৈকে সরকার প্রদান করা নাই। এই বিষয়টি অতিকৈ দুর্ভাগ্যজনক বিষয় হয়, যেহেতু অসমখন ভারতবর্ষের বিষয় ভিতরতে আছে। গতি ভারতবর্ষর আজি ঝাড়খণ্ড চাক বা উড়িষ্যা ছত্তিশগড় সকলতে আমার জনজাতিকরণ আছে, কিন্তু অসমত আমাক জনজাতিকরণ মর্যাদা প্রদান করা নাই। যেহেতু বিজেপি সরকার নোহার আগতে একটা প্রতিশ্রুতি প্রদান করেছিল যে যদি আমি সরকার আহোঁ তে 6 মাহের ভিতরতে আমি আদিবাসী সকল জনজাতিকরণ মর্যাদা প্রদান করিম বলে, কিন্তু আজিলৈকে তেওঁলোকে এই জনজাতিক মর্যাদা প্রদান করা নাই। আর দ্বিতীয় কথা হল, আমার যে আদিবাসী মহাসভা হয়েছিল তাত অসমৰ মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া আইছিল, আর তেখেতক আমি সুধিছিলোঁ যে আমার জনজাতিকরণ বিষয়টি কি হল, আর তেখেতে আমার রাজহুয়া ভাষণতে তেখেতে স্পষ্টভাবে কৈছিল যে আদিবাসী সকলের জনজাতি মর্যাদার বিষয়টি 99% কাম সম্পূর্ণ হয়েছে আর 1% কাম বাকি আছে বলে তেখেতে তেখেতৰ মন্তব্য স্পষ্ট করে কৈছিল। কিন্তু দুর্ভাগ্যজনক কথা যে আজিলৈকে এই বিষয়টি তেওঁলোকে স্পষ্ট করে নিদিলে যে তেওঁলোকে জনজাতিকরণ দিব নে নিদিব। মানে বহু অসম্পূর্ণ প্রতিশ্রুতির মাজতে আপনার যে জনজাতিকরণের প্রতিশ্রুতি সেইটাও সোমাই আছে। সরকার এখানে শাসন অহার আগত বিজেপিয়ে যথেষ্ট প্রতিশ্রুতি দিছিলে, 6 জনগোষ্ঠীক জনজাতিকরণের প্রতিশ্রুতি দিছিলে, সেইখানে অহার হয়ে আছে এতালে। ঠিক তেনেকৈ আদিবাসী সকলক এতালে কিন্তু জনজাতি মর্যাদা প্রদান করা নাই। ইয়ার বিপরীতে বাহিরত অন্যান্য রাজ্যসমূহত কিন্তু আদিবাসী সকলক জনজাতি হিসাবে গণ্য করা হয়। কি কব এই মুহূর্তে যে সরকার কেবিনেট ইতিমধ্যে 4 তারিখে কেবিনেট লক্ষিমপুর, তার প্রাক মুহূর্তে আপনার যে দাবি উপস্থাপন করা হয়েছে, এইবার শুনবনে সরকার এখন? সাকে আমি স্পষ্টকে সদৌ আদিবাসী ছাত্রসন্থায় সরকার সকিয়াই দিব বিচারি আছো যে সরকারে অতি শীঘ্রে বসবাস করা আদিবাসী সকল অনুসূচিত জনজাতিকরণের ব্যবস্থা করক, অন্যথা জঙ্গি আন্দোলন হব। সরকারে বারংবার আমাক প্রতিশ্রুতি দিয়ে আছে, 2014 সনত আমাক মিছা প্রতিশ্রুতি দিলে, 2019 সনত মিছা প্রতিশ্রুতি দিলে, আর 2021 সনতো যেটা বিধানসভা ইলেকশন হল তার আগে আগে আমার মাননীয় মুখ্যমন্ত্রী ডাঙরে মিছা প্রতিশ্রুতি দিলে যে বসবাস করা আদিবাসী সকল জনজাতিকরণ করব বলে, কিন্তু এতালে বারংবার প্রতিশ্রুতি দিয়ার পাছতো জনজাতিকরণ বিষয়টি গুরুত্ব নিদিয়া পরিলক্ষিত হল। আর দুদিনমান আগত আমি এটা বস্তু এটা কথা স্পষ্ট হলো যে যুক্ত মানে রিপোর্ট যাব লাগে, যিটো ৰিপৰ্টৰ ভিত্তিত মানে কেন্দ্রীয় সরকারে বসবাস করা আদিবাসীসকলক জনজাতিকরণ করব, সেই রিপোর্টটো কিন্তু সরকার এতিয়াও পঠোৱা নাই। গতিকে সরকারক আমি ধিক্ষা দিছো, সরকারে মানে আদিবাসীসকলক তেওঁলোকে অলপো চিন্তা করা নাই, আর আদিবাসীসকলক মানে জনজাতিকরণ করা বিষয়টি অলপো গুরুত্ব দিয়া নাই। গতিকে আমি সরকারক আমি সকিয়াই দিব বিচাৰিছো যে অতি সোনকালে বসবাস করা আদিবাসীসকলক অনুসূচিত জনজাতিকরণ ব্যবস্থা করক, অন্যথা জঙ্গি আন্দোলন হব। লগতে 2026 সনত মানে বিধানসভা ইলেকশন আছে, ইয়ার প্রতীক কিন্তু বিজেপিক দিয়া হব। জনজাতিকরণের আর একটা ডর সমস্যা যে আপনার যে ভূমি পট্টা যে প্রদান করব লাগে আদিবাসীসকলক, আদিবাসীসকলের সে অধিকার ভূমি শর্ত যেহেতু ভূমিপুত্র আদিবাসীসকল, সেও তারপর কিন্তু বঞ্চিত হয়ে আছে। হয়, আমি আদিবাসী ছাত্রসন্থায় বারংবার সরকারক আমি ডিমান্ড দিয়ে আইছো, যেহেতু যিমানখিনি বাগান আছে গোটেই বাগানকিটাই লিজত চলি আছে, আর বাগানের যিখিনি কিনারত মাটিবিলাক আছে, এই মাটিবিলাক একচুয়ালি মানে
সিলিং লেণ্ড হয় আৰু এই মাটিবিলাক এতিয়াও মানে বাগানৰ নামতে ম্যাদী পট্টা হৈ আছে। কিন্তু আমাৰ যিটো আদিবাসী শ্ৰমিকসকলে তাত বসবাস কৰি আছে। কিন্তু ডাঙৰ কথা আমি দৰ্শকসকলক কওঁ যে বাগানৰ চৌপাশে থকা যি সিলিং লেণ্ড আছে, প্ৰায় 1400-1600 বিঘা মাটি সিলিং লেণ্ডৰ মাটি, সেই মাটি সন্দেহজনক নাগৰিকে বা যিসকলে বিশেষ ধৰ্মীয় সম্প্ৰদায়ৰ একাংশ লোকে, আদিবাসী যিসকল লোক আছে, তেওঁলোকক ভয় ভীতিগ্ৰস্ত কৰি তেওঁলোকক তাৰপৰা আঁতৰাই পঠাই কিন্তু মাটি দখল কৰিলে। মই পুনৰ কৈছোঁ যে জনজাতিকৰণ আছিলে আদিবাসীসকলক, ছয় জনগোষ্ঠীৰ লগতে আদিবাসীসকলক জনজাতিকৰণ আছিলে বিজেপিৰ নিৰ্বাচনী প্ৰতিশ্ৰুতি, সেয়া আজিও অসম্পূৰ্ণ হৈ আছে। তাৰ উপৰিও আদিবাসীসকলক ভূমি পত্তা দিয়া নাই। তাৰ বিপৰীতে কিন্তু দেখা পোৱা যায় চাহ বাগানখনকে নিজৰ হৃদয় হিচাপে ভাবি লোৱা আদিবাসীসকলক চাহ বাগানৰ চৌপাশে থকা যি সিলিং লেণ্ড তাতো বহিবলৈ সুবিধা কৰি দিয়া নাই। তাৰ বিপৰীতে কিন্তু সিলিং লেণ্ডৰ সেই বিশেষ ভূমিসমূহ, চাহ বাগানৰ চৌপাশে থকা বিশেষ ভূমিসমূহ বিশেষ ধৰ্মীয় সম্প্ৰদায়ে দখল কৰিছে আৰু সৰল সহজ যিসকল আদিবাসী আছে তেওঁলোকক তাৰপৰা আঁতৰাই পঠিয়াইছে। বিষয়টো কিন্তু চৰকাৰে গুৰুত্ব দিব হ'ল, কাৰণ এয়া আছিলে বিজেপিৰ নিৰ্বাচনী প্ৰতিশ্ৰুতি। বহু প্ৰতিশ্ৰুতি অসম্পূৰ্ণ হৈ আছে, তাৰ মাজতে জনজাতি ছয় জনগোষ্ঠীৰ জনজাতিকৰণ, লগতে আদিবাসীসকলক জনজাতি মৰ্যাদা প্ৰদান কৰা বিষয়টো তেনেকৈ উদ্দেশ্য হৈ যাব নেকি, সেই প্ৰশ্নটো এতিয়া সজোৰে উপস্থাপন হৈছে। কাৰণ পৰহিলৈ লখিমপুৰত 4 তাৰিখে লখিমপুৰত কেবিনেট আছে, অন্ততঃ এই বিষয়টোৱেও কেবিনেটত স্থান পাওক বুলি সকলোৱে এতিয়া আশা কৰিছে। আপুনি বিচৰা বাতৰি পাব কেৱল News18 এপত। News18 এপ ডাউনলোড কৰিবলৈ স্কেন কৰক এই QR কোড। গুগল প্লে ষ্টোৰতো পাব এই News18 এপ।